পূজুর প্রাককালে রাজধানীতে অপরাধ কার্যকলাপ বিরোধী বিশেষ অভিযান চলছে। তারই পরিপ্রেক্ষিতে হিসেবে লিখিত অভিযোগ জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার পাঁচজন অভিযুক্ত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চুরির মামলার অধিপত্য হয়েছে থানায়। এ ব্যাপারে প্রতিক্রিয়া তুলে ধরেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। চুরির মামলায় রাজধানীর পূর্ব থানা এলাকা থেকে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার হয়েছে মোট পাঁচজন অভিযুক্ত। মামলা নথিভুক্ত হওয়ার পর ৪৮ ঘন্টার ব্যবধানে এদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, টাকা, স্কুটি ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে পূর্ব থানায় এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন ডেকে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন, পুজোর প্রাককালে গোটা শহরে জেলা পুলিশের তরফে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিশেষ অভিযান চলছে। তারই উদাহরণ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগ লিপিবদ্ধ হবার পর আমরা এই পাঁচজন অভিযুক্তকে চুরির দায়ে গ্রেপ্তার করেছি। এদেরকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন তথ্য পাওয়া যেতে পারে। ये कंप्लेंट तो अभी अभी मिला है, मतलब ये मैं एक महीने से पहले कंप्लेंट बोल रहा है इसका चोरी हो गया था, लेकिन हमारा तो स्पेशल ड्राइव चल रहा था, उसी दौरान हमने सारा साथ आइडेंटिफाई हो गया कि एक लेडी एफ आई आर बनी, उनका आज ही मिला। हाँ आज ही मिला। इस घर में अभी तो दो लोग हैं, अभी और इंटरोगेशन अभी हम लोग पुलिस कस्टडी में इसको रिमांड करेंगे, उसके बाद इसमें और जानकार शामिल है। और अभी दुर्गा पूजा भी आ रहा है, हम लोग अलर्ट है, तो और भी लोग हो सकता है इसमें, सब यंगस्टर्स हैं, सभी डगरुक से लोग दिखते हैं। তিনি জানিয়েছেন অভিযুক্তদের বাড়ি প্রতাপগড়, রেন্টার্স কলোনি, দুর্গা চৌমনি প্রভৃতি এলাকায়, বেশিরভাগই পূর্ব থানা এলাকার বাসিন্দা। পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে মাদক বিরোধী অভিযান চলছে। এক্ষেত্রে পশ্চিম জেলার পুলিশ প্রশাসনের তরফে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল। এদিনের এই সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়, পূর্ব থানার ওসি রানা চট্টোপাধ্যায় সহ কলেজটিলা ফাঁড়ি ও মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির ওসি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।